আমি আপনার কাছে খুব সরল একটা বিষয় জানতে চাই কিন্তু এটা এমন একটা কিছু যার সন্ধানে সবাই অনবরত ছুটছেন কিভাবে কেউ আনন্দের সন্ধান পেতে পারেন প্রশ্নটা খুবই সরল তবু আজকাল কেউ খুশি নয় আপনি এটা কেন বলছেন আমাকে কি না না আপনাকে তবে আমাদের চারপাশের বহু মানুষই একেবারেই খুশি নন সে তারা অন্য মানুষের জন্য হোক কিংবা তাদের যা কিছু আছে তাতে তারা হয়তো সন্তুষ্ট নন সবসময় তারা আগামী দিকে তাকিয়ে আছেন পরবর্তী লক্ষ্য উদ্দেশ্য বা এমন কিছু তারা যেন আশায় আছে নতুন কোনো জিনিস বা অনুভূতিগত এমন কিছুর একটা সহজ ব্যাপার হলো প্রত্যেক মানবিক অনুভূতির একটা রাসায়নিক ভিত্তি আছে যাকে আপনি শান্তি বলেন সেটা এক ধরনের রসায়ন যাকে বলেন সুখ বা আনন্দ তা আরেক ধরনের রসায়ন পরমানন্দ আরেক ধরনের রসায়ন যন্ত্রণা এক ধরনের রসায়ন উদ্বেগ আর এক ধরনের রসায়ন মানসিক চাপ আরেক ধরনের রসায়ন সব স্তরের প্রীতিকর আর অপ্রীতিকর ভাবের উৎপত্তি হয় আপনার মধ্যেকার এক বিশেষ ধরনের রাসায়নিক প্রক্রিয়া থেকে বা অন্য কথায় যাকে আপনি এই শরীর বলেন তা এক নির্দিষ্ট কেমিক্যাল স্যুপ প্রশ্নটা কেবল আপনি কি একটা দুর্দান্ত স্যুপ নাকি অখাদ্য সুপ তো এখন আমি যদি স্যুপ বানানোর জিনিসপত্র দশজন ভিন্ন মানুষকে দিই একই উপকরণ দশজন মানুষ একই স্যুপ তৈরি করবেন না দশটি স্যুপের স্বাদ দশ রকম হবে যদিও উপকরণগুলো একই তেমনই আমরা সবাই একই উপাদানের তৈরি কিন্তু দেখুন কত রকম ভাবে আমরা নিজেদের গড়ে তুলেছি তো সময় এসেছে মনোযোগ দেবার সুপ তৈরিতে যাতে এটা একটা দুর্দান্ত সুপ হয় অখাদ্য সুপ নয় আপনি পরমানন্দের এক রসায়ন প্রতিষ্ঠা করলে আপনি সেভাবেই থাকবেন এটাই যা আমরা লোকজনকে শেখাচ্ছি আমরা মানুষকে আনন্দে বা শান্তিতে থাকার উপদেশ দিচ্ছি না আমরা তাদের শেখাচ্ছি কিভাবে আপনার রসায়নকে যেভাবে ইচ্ছে পরিচালনা করা যায় আপনি পরমানন্দের রসায়ন সৃষ্টি করলে কেনই বা আপনি সুখী হওয়ার জন্য মাথা ঘামাবেন এটাও এরকমই হবে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট সদ্গুরু আপনি নিজেই এমন এক সংস্থা তৈরি করেছেন যেখানে অসংখ্য মানুষ বহুজন মানুষ স্বেচ্ছাসেবা ভলেন্টিয়ারিং করছেন অবশ্যই তারা খুশি একটা একটা ইতিবাচক পরিবেশ আর সংস্কৃতি দেখতে পাই এখানে আপনি কিভাবে এরকম একটা সংস্থা তৈরি করলেন আমার চারপাশের চমৎকার মানুষজন আমি যেখানেই যাই না কেন পৃথিবীর যে প্রান্তেই যাই নট এখন একটা দিনও কাটে না চারপাশে আনন্দ আর প্রেমের অশ্রু না দেখে রোজ কেউ না কেউ ভালোবাসা আর প্রেমের অশ্রুপাত করবেন আমার মনে হয় না বাঁচার এর থেকে ভালো কোনো উপায় আছে পৃথিবীতে আর অল আমাদের নিজেদের চারিপাশে এক আনন্দময়তা তার মাধুর্যের বৃত্ত তৈরি করার চেষ্টা করা উচিত কারণ আপনি নিজ প্রকৃতিতেই আনন্দময় না হলে যদি আপনি সব সবসময় যন্ত্রণা পাওয়ার ভয় ভয়ে চলেন যতদিন অবধি আপনার মধ্যে যন্ত্রণা পাওয়ার ভয় থাকবে ততদিন জীবনে কখনো জোর কদমে চলবেন না সবসময় তা অর্ধেক পদক্ষেপ হবে বেশিরভাগ মানুষ নিজেদের পঙ্গু করে রেখেছেন শুধুমাত্র ভোগান্তির ভয় আমার কি হবে এটাই চিরকালের প্রশ্ন যাই ঘটুক না কেন আমি এভাবেই থাকব আপনার কাছে এই আশ্বাসটুকু আসলে কেবল তখনই আপনি জীবনের চূড়ায় পৌঁছতে চাইবেন আর এটা সম্বন্ধে জানতে চাইবেন এটা ঘটলে আপনার কোনো ফারাক পড়ে না এটা না ঘটলেও আপনার কোনো ফারাক পড়ে না ঠিক তখনই আপনি সত্যিই জীবনের প্রত্যেকটি মাত্রা অন্বেষণ করতে চাইবেন তাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল এটা যে আপনি কেমন আছেন তা আপনার চারপাশে কি আছে তা নির্ধারণ করে না এই একটা দিক আপনি নিজের মধ্যে আনতে পারলে ভোগান্তির কোনো ভয় নেই একবার দুর্ভোগের ভয় কেটে গেলে আপনি এই জীবনের প্রত্যেকটি অংশ অতিক্রম করবেন কোনো দ্বিধা ছাড়াই